পারানে কারিমের ওপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রদ্দ কাইলা মাআদ দিয়েছেন, আল্লাহ লামটা না দিলেও পারতেন, এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এটা শুধু রসুলের জন্যে না, যারাই কোরআনের জন্যে কষ্ট স্বীকার করবে, জুলুম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। তামাম বাংলাদেশ এখন গরম না ঠান্ডা, এটা রহমত না গজব? আজাবের ভেতরে এমনি আল্লাহ ফেলে নাই। আমাদের যে আচরণ ছিল আল্লাহর নিয়ামতের সাথে, এই আচরণ আমরা করতে পারি নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারীব, নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর না, ওটা ওসার গৃহ, শয়তানের ঘর, বলেন নাউজুবিল্লাহ। কুড়িগ্রামবাসী, আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, উজাড় গৃহ হয়ে না যায়, মানব শূন্যহীন হয়ে না যায়, মনুষ্যত্ব যেন আমরা হারিয়ে না ফেলি। এই জন্যে আহ্বান এই সংগঠন এক বছর পরে আমাদেরকে কোরআন ভেতরে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। নাকি ওনাদের অন্য উদ্দেশ্য আছে? না, নেই। কোরআনে কারিম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তাওফিক ভিক্ষা দাও, বলেন আমিন। বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জোফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নম্বর আয়াতটা সহ পুরা কসস সূরাটায় ওই জায়গায় নাজিল করেছেন। এখানে কয়েকটা শিক্ষা বের হয়, ভালোভাবে শুনবেন, যেহেতু ক্লাস চলছে। কোরআনে কারিম জানাচ্ছে, ইন্নাল্লাযী ফরাদ আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাবার দিকে আপনার চাহনি, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা। যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম, সেখান থেকে পাঠাচ্ছি আবার এই মদি মক্কাতে, আপনাকে আমি ফেরত নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, কোরআনে কারিমের ওপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রদ্দ কাইলা মাআদ দিয়েছেন, আল্লাহ লামটা না দিলেও পারতেন, এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এটা শুধু রসুলের জন্য না, যারাই কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণে আমি আটটা পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআনে, আটটা ভাগে সূরা কসসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু, খুব খেয়াল করে শোনেন। নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারিম, ওই সময়ে তাকে মেরে ফেলার জন্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দারুন নদোয়ার এই বৈঠকে। তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদোয়া,
এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির, এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন, কিন্তু বিভিন্ন পরামর্শ যখন দেয় কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দি অবস্থায় ছিল, যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন। ওই যে মুরব্বি দাঁড়ি বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বি বারবার ভেটো দেয় কি করবেন ওরে জেলখানায় দিয়ে, 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়, আর একজন পরামর্শ দিচ্ছে এক কাজ করেন দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি, হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে না তাড়িয়ে দিয়ে করবেন কি, ও বাইরের দেশে যেয়ে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে কি গো কোন মুরব্বি তুমি, তোমারে তো দেখি নাই, বলে তোমরা মুরব্বির কথা শোনো যে দেখবা পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোকা দিয়েছিল, একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি, আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোকা দিচ্ছে, ডাক দিয়ে বলে মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে হ্যাঁ বলেন, আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে জোব্বা নিয়ে সিরিয়ারে এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয় শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিসাম বর্ণনা করছে, সিরাত ইবনে হিসাম যিনি লিখেছেন তিনি বলেন এই যে 24 জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোকও কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না, এটা আমি এদেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি, যে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছুই বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করি না, আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না, বলেন তো যে 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল আর সব নিশ্চুপ, এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আসে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হা করে তাকিয়ে আছে, কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে, ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমার, এ লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট হ্যাঁ আমি যাচ্ছি, খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম, ও শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে।
বাকি যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বি এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো ওভাবে হবে না, এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা, 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্যে এ শয়তানের স্রোত নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বসে বসে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না, এর মতো কিছু মৌলবি বিশাল সোব্বা গায়ে দিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না, নাকি বেশি বলে ফেললাম? শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রসুলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মোহাম্মদুর রসুলুল্লাহ, জিব্রাইল এসে বলে হে রসুল আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালং ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরত আলীকে ডাক দিলেন, বললেন এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত, আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে, এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে, সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা, 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা, আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে, সকালবেলা তার তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে, 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100 ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন, সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে, কাফেরেরা ওই সময় এসেছে ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে তো পাওয়া গেছে, একজন বলে দাও কোপ আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম, ওরা 24 জন মিলে টানাটানি করে চাদর ধস্তা ধস্তি করে খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না,
কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছেন। আমি মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়, কারণ আমি যতক্ষণ সময় খাপন করবো ওদিকে আমার আল্লাহর নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। অ বাংলার মুসলমানেরা, নবী জি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিশ আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্যে যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে সময় ক্ষেপণ করবে না, আশা থাকবে নবীর ওয়ারিশটা দুই পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে? এই কথা বলছেন, আপনার হয়তো ওই রকম ক্ষমতা নেই, বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেবার জন্যে, আপনি ধস্তাধস্তি করে হলেও নড়াচড়া করে হলেও সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেয় কে, কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আসি একটা কারণে, ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন, কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না, এদেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো, এটা সব জনগণের সম্পদ, এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম, আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি তিন দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না, বিশ্ব নবীর কথা আমারে মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এ সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বাবাকার, সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আবু বকর আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন, দেখতে দেখতে সবাই তো চলে গেল, আবু বকর কোন দিন জানি আমারও হিজরত করা লাগে, যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন নাই যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি, দুইটা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি, 2 নম্বর ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরদার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্ব নবী হযরতে আবু বকরকে সাথে নিলেন, বাড়ি থেকে সেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন, নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন 2টা উট নিয়ে আসো।
দুইটা উট নিয়ে তারা গেলেন গারে সৌর, যেখানে 3.5 কিলোমিটার পেরায় আমি নিজে উঠেছিলাম। মোহাম্মদ রসুলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাত হয়ে ওই গর্তের মুখেই, সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও, তোমার উরুর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন হে রাসূল আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে, নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন, আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। ও তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিসসালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা বারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মোহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো চালাল 53 বছর দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না, এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে এরেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মাসাফের অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখাও। সাপ বিভিন্ন জায়গায় যে যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ, এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এই জন্যেই দিয়েছেন সবল। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে, ঘুম থেকে উঠে বললেন কি কাঁদো কেন, বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে হে রাসূল যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে জন্য কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে আবু বকর আমাকে আগে জানালে না তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে হে রাসূল এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম মোহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিকে আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রসুলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভলন্টিত করে, তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে,
আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনের হাটে, কি এই যে কি কোন জেলা যেন, দিনাজপুরের কাহারল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো নবীজি, কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের উপস্থিত এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা যদি একটু ভালোবাসাও দেখাতে পারি কিয়ামতে যেন আল্লাহ এইটার ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে সাপগুলো পড়তে থাকে, হযরতে আবু বকর পায়ের সাপগুলো শেষড় দিতে দিতে মুছতে মুছতে যান, নবীজি বলেন তুমি পা শেষড় দাও কেন? সিদ্দিকে আকবর বলে, হে রাসূল, আবু সাহেল যদিও আপনি নাম দিয়েছেন, ও লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা, ওর এত বুদ্ধি এত জ্ঞান, মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে, কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকালবেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য আমি পাশে সর দিয়ে ওই জায়গা ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে জোহফা নামক জায়গা পর্যন্ত যাই আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না, যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ।